আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা সেজে গুজে মেলায় যাচ্ছি। মেলা কথাটা শুনলেই মনে হয় না যে খুব মজা হবে, অনেক মানুষের সমাগম। আসলেই তাই। আমরা বাসা থেকে বেরিয়েছি, বাচ্চার টিউশন ছিল, পরীক্ষা ছিল, সব কিছু শেষ করেই আমরা বেরিয়েছি মেলার উদ্দেশ্যে। আমরা কথা বলতে বলতে আমি মেলার মাঠে চলে এসেছি। এই মেলাটি হয়েছে লন্ডনের, পূর্ব লন্ডনে মাইল্যান্ড পার্কে TNT কনসালটেন্সি আয়োজিত এই মেলা। ঈদ, আমরা যাচ্ছি ঈদ মেলা। মেলা আসলে মেলা বলতেই আমরা বৈশাখী মেলা বুঝি। আসলে মেলা এখন অনেক মেলা, বই মেলা, বৈশাখী মেলা, ঈদ মেলা, তো যেখানে অনেক মানুষের সমাগম হয় সেটা একটা মেলায় পরিণত হয়। তবে আজকের মেলাটি হচ্ছে ঈদ মেলা। ঈদ যদিও বেশ কিছুদিন হয়েছে, চলে গিয়েছে, তারপরও আমরা যেহেতু বিদেশে, আমরা দেশের বাইরে, আমাদের ছুটির একটা ব্যাপার থাকে, ওয়েদারের একটি ব্যাপার থাকে, সব মিলিয়ে আমরা যে কোনো একটা জিনিস আয়োজন করি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে ওয়েদার দেখে। যাই হোক, আমরা কথা বলতে বলতে মাইল্যান্ড পার্কে মেলাতে আমরা চলে এসেছি। এই মেলার বিশেষত্ব হলো বাংলাদেশ থেকে বিখ্যাত ব্যান্ড সোলস সহ আরও অনেকে এসেছেন। প্রায় 10 জন শিল্পীর আয়োজনে এবং এখানকার অনেক শিল্পীর আয়োজনে মেলার মাঠ পরিপূর্ণ। আসুন উপভোগ করি মেলাটি। আসলে এখানে বলার তেমন কিছু নেই, অনেক মানুষের গেদার এখানে। আসলে সবচেয়ে মজা লেগেছে এবারের মেলাতে এসে বিভিন্ন দোকানগুলোর নাম দেখে, খুব ভালো, সুন্দর সুন্দর নাম দিয়েছে। যে যেটা বিক্রি করছে ঠিক তার নাম অনুযায়ী নামগুলো দিয়েছে। আমি যদিও এই প্রথমবারই মেলায় এসে স্টলে খুব কম ঘুরেছি, কিন্তু যখন আমি বের হয়ে যাচ্ছিলাম তখন দেখলাম নামগুলি কী সুন্দর। যাই হোক, আমরা গান শুনি, আর আমি চেষ্টা করি সব সাইডগুলোতে একটু দেখাতে। তবে একটা কথা না বললেই নয়, এবার মেলা মানেই হলো বেশি লোকের সমাগম, তাই এখানে আসলে সবাই নিজেদের বাচ্চাগুলোকে কন্ট্রোল করা উচিত, হাতে রাখা উচিত, কারণ একবার এদিক সেদিক হয়ে গেলে খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তো আজকের মেলাতে যেটা হলো সেটা হলো আমাদের পরিচিত হান্নান ভাই, তার ছেলের বাচ্চা, তার নাতি হঠাৎ করে হারিয়ে গিয়েছিল। প্রথম দিকে আমি বুঝতে পারিনি, কান্নাকাটির আওয়াজ শুনে সামনে গেলাম, কিন্তু সামনে গিয়ে আসলে একজন মা যখন সন্তান তার কাছ থেকে দূরে সরে যায় কিছুক্ষণের জন্য, তখন যে ওই মার কেমন লাগে, আজকের এই দৃশ্য দেখে এত খারাপ লাগছিল। আমি যদিও একটু ভিডিও করেছি, তারপরেও যেটা বলবো সেটা হচ্ছে যে এসব ভিডিও ধারণ করা খুব কঠিন, কিন্তু সবার উদ্দেশ্যে যেটাই বলছি যে যেখানেই যাবেন না কেন বাচ্চাদেরকে হাতে ধরে রাখবেন। হারিয়ে যাওয়াটা যেমন কষ্টকর, হারিয়ে যাওয়ার পর পাওয়ার পরে যে আনন্দ সেটা কি বলবো, কন্ট্রোল করাও কষ্টকর। যেটা হয়েছিল আমাদের হান্নান ভাইয়ের ছেলের বউর বেলায়, সে বাচ্চাটাকে হারিয়ে আবার ফিরে পাওয়ার পর তার কণ্ঠ চলে গিয়েছে, সে প্যানিক অ্যাটাক নামে যে ডিজিজটার কথা সেটা হয়ে গিয়েছে। সে অনেকক্ষণ চেষ্টা করছে কথা বলার কিন্তু পারছে না, কি মানে কি অসম্ভব কষ্টের একটা দৃশ্য। যাই হোক, মেলার মাঠে এসে মেলার সাথে সাথে এই কথাগুলি বললাম, কেননা আজকে স্বচক্ষে দেখলাম। প্রায় সময় আমরা দেখি এসব গ্যাদারে গেলে বাচ্চা হারিয়ে যায়। আসলে বাচ্চারাও চায় একটু স্বাধীনতা, একটু ঘুরতে, তো হঠাৎ করে অনেক লোকের মাঝে তারা বাবা মাদেরকে হারিয়ে ফেলে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমার এই ছোট্ট ব্লগটির মাধ্যমে সবার উদ্দেশ্যে আমি বলছি, প্লিজ 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 সবাই সবার বাচ্চাগুলোকে হাতে ধরে হাঁটাহাঁটি করবেন। আমরা তো মজা করতে এসেছি, কারণ বিদেশের বাড়িতে এই ছোটোখাটো আয়োজনগুলো আমাদেরকে খুব বেশি আনন্দ দেয়, প্রশান্তি দেয়। আমি গিয়েছিলাম আমার পরিবার নিয়ে, তবে আমার পরিবার বলতে আমার পরিবারের সাথে আরেকটি পরিবার, যেটাকে বলবো আমি যেই চ্যানেলটিতে, যেই টিভিগুলোতে নিউজ করি, TV19online.com, তো আমি আমার পরিবার TV19online.com এর পক্ষ থেকে সবাইকে নিয়ে ওখানে গিয়েছিলাম ছোটোখাটো একটা মিলন মেলা।
যাই হোক, আর কি বলবো, সোলসের গান শুনি আর মেলার সব পরিবেশটাকেও দেখানোর চেষ্টা করছি। মেলা মানে মেলা, এখানে আনন্দ হবে, গান হবে, ফুচকা, চটপটি, চানাচুর, পুরি, সিঙ্গারা এগুলো খাওয়া হবে। এটাই হলো আমাদের মেলা। আর এই অল্প সময়ের মধ্যে ছোট্ট আয়োজনে সব মিলিয়ে ভালো মন্দ অবশ্যই থাকে, ভালো মন্দ থাকে, এই জন্যই একটা আয়োজন অনেক কঠিন আমি মনে করি। ছোট হোক আর বড় হোক, এতগুলি মানুষের গ্যাদার করা খুব কঠিন একটা ব্যাপার, তো সেখানে ভুল ত্রুটি হবেই। সোলসের গান শুনতে গিয়েছিলাম, আসলে সোলসের গান অনেক ভালো লাগে, ছোটোবেলা থেকেই শুনেছি, তো এবারও গিয়েছি একদম কাছ থেকে, মানে নিজেদের প্রিয় শিল্পীগুলোকে দেখতে পারা, তাদের গান শোনা অনেক ভালো লাগা। আসলে বিদেশের এই জিনিসটা মানে খুব সহজ, এবং এখানে বাংলাদেশে যখন ইয়েগুলো হয় এখানে কিন্তু সেটা না, এখানে হচ্ছে যে খুব স্বাধীন। এই যে বড় বড় শিল্পীগুলো আসছে, হ্যাঁ অবশ্যই নিরাপত্তা আছে, নিরাপত্তা না থাকলে তার হবে না, তারপরেও আমার কাছে মনে হয় খুব সহজভাবে আমরা তাদের খুব সংস্পর্শে যেতে পারি। সব মিলিয়ে যেটা বলবো, সব আসুন সবাই মিলে এনজয় করি জীবনে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানুষের জীবনে একটু প্রাণ খুলে হাসতে পারাও একটা জরুরি জিনিস, তাই আমি মনে করি এইসব ছোটোখাটো আয়োজন আমাদেরকে অনেক আনন্দ দেয়। অনেক ধন্যবাদ আয়োজকদের। আর মেলার মাঠ থেকে আমি চেষ্টা করেছি বিভিন্ন দিকে সব দিকে ভিডিও করার, সবার সাথে শেয়ার করার। যদি ভালো লাগে বরাবরের মতো যেটা বলবো, লাইক শেয়ার কমেন্টস আশা করি। আমার এই ছোট্ট চ্যানেলটিকে বড় করতে চাই, আপনারা যদি তার থেকে ইনশাআল্লাহ একদিন বড় হবে। আর আমার ছোট্ট একটি পেজ আছে, আপনারা ইচ্ছা করলে ওই পেজটিতেও ঘুরে আসতে পারেন, যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন। এই হচ্ছে খাবারের বাংলা, যেখানে আসলে এবার অনেক খাবার ছিল আর অনেক মজাদার খাবার ছিল। বাংলাগুলির নাম সত্যি চমৎকার ছিল। আমি আসলে ভিডিও করে যখন বের হয়ে আসি তখন চোখে পড়েছে ডাবওয়ালা, চটপটিওয়ালা, আসলে খুব সুন্দর সুন্দর নাম, এই যে ফুচকাওয়ালা, একটা নাম খুব সুন্দর করে, সুন্দর করে নামের সাথে দোকানের যে একটা মিল সেটা ছিল। তো সব মিলে ভালো লেগেছে, আসলে ভালো লাগার তো আর শেষ নেই, বা সুন্দর আয়োজন করারও শেষ নেই। প্রতি আয়োজনেই কোনো না কোনো ভুল থাকবে, আর প্রতি আয়োজনটাই আমরা বলি এভাবে হলে ভালো হতো, ওভাবে হলে ভালো হতো, এটাই। তবে ভালো লাগা, ভালো লাগা মানে এতগুলি মানুষের বিদেশের বাড়িতে বাঙালির মিলন মেলা যেটাকে বলবো, যখনই কোনো এই ধরনের প্রোগ্রাম হয়, কালচারাল প্রোগ্রামগুলো হয়, আমরা সবাই একসাথে গ্যাদার করি, আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের নিজস্ব ড্রেস পরে যাই। তো ওয়েদারটা খুব ভালো ছিল, না বৃষ্টি না রৌদ্র, সব মিলিয়ে সবাই অনেক মজা করেছে। যেখানে যাই চেষ্টা করি অন্তত আমাদের গ্রুপটা, আমাদের পরিবারটা একসাথে যাওয়া, সব মিলিয়ে একটু সময় থাকলে সবাই একসাথে হওয়া খুব মজাদার ব্যাপার, ভালো লাগে। এমনি করে আসলে সবাই সবার বাসায় আমরা যেতে পারি না, তবে ভালো লাগে যখন কোনো এরকম অনুষ্ঠান হয় বা এরকম মেলা হয়, আমরা একসাথে সবাই যাওয়ার চেষ্টা করি। এই তো আজকের ব্লগটি ছিল সব মিলিয়ে মেলা দিদি, মেলাতে কাপড়ের স্টল থেকে শুরু করে খাবারের স্টল সবই ছিল, আমি চেষ্টা করেছি একটু দেখানোর জন্য। সব স্টলে অবশ্য একই জিনিস থাকে, কাপড় চোপড়, শাড়ি, গয়না ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমি যেটা বলবো সবসময়, যেটা ভিডিওর শেষে আমি বলি, যে
নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখার জন্য যা করা প্রয়োজন সব কিছু করতে হবে। নিজে বেঁচে থাকলে পৃথিবীর জন্য কিছু করা যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ব্যস্ততার দোহাই দিয়ে আমরা যাতে আমাদের পরিবারগুলোকে বঞ্চিত না করি, পরিবারের জন্য কোয়ালিটি সম্পূর্ণ সময় দিই, সুস্থ রাখার জন্য আমাদের যা যা করা প্রয়োজন সময়ের দোহাই দিয়ে যাতে আমরা সেটা ভুলে না যাই। ইনশাল্লাহ আমরা যদি ভালো থাকি আমাদের বাচ্চাগুলোকে এই পৃথিবীকে সুন্দর করে রেখে যেতে পারবো। আর একটা কথা, সবাই অনেক বেশি ভালো থাকবেন, কেননা আল্লাহর বিধান অনুযায়ী চললে ইনশাল্লাহ সবাই ভালো থাকতে পারে আমি মনে করি। আজকে পর্যন্তই। ভিডিওর শেষে সবসময় যেটা করি সেটা হলো আমাদের ফটো সেশন, কয়েকটা ছবিও শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।